নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন আজকে বি আপডেট পশ্চিমবঙ্গ পরপর নির্বাচনের ফলাফল উৎসাহিত তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক মদন মিত্র বলেন যেভাবে বিজয় ওইভাবে বিরোধী দল পার্টির নেতা কার্যকর্তা চাহিদা করছেন পূর্ণ করতে পারছি না নির্দল যেভাবে প্রোগ্রামকে সমর্থন করছেন অস্বীকার করতে পারবেন না আমি তার রাইটটা কি করে কেড়ে নেব আর জগন্নাথ দেব তো তার ট্রাস্টির অথরিটি আমায় এখনো অব্দি দেয়নি কেন আসছেন কেন গিয়েছিলেন ছিল বাইরে থেকে নিয়ে আসবে ওই থেকে বিজেপির যে লোকগুলো এলো বাইরে থেকে এখন কি হয় জানো যখন বিপ্লব হয় ধরো আজকে ইউক্রেন রাশিয়া বলবে আমি কি ইউক্রেন নিরপেক্ষ না থাকলে একটা সিপিএম কি করে জিতলো চারটেটা এমন ভাবেই করেছে খুব কষ্ট আমি একবার আজ থেকে বছর কুড়ি আগে আমি একবার বিধানসভায় গিয়েছিলাম আমি আব্দুল হালিম বললাম পেছনে সারা আতা লেগে গেছে যে ভাষায় উনি বলতেন এই কত বছর ধরে বসে আছি বলবার চেষ্টা করুন কিন্তু যদি বিরোধী না আসে এখন ধরুন আমার এলাকার বিজেপি এসে বলছে দাদা একটা ক্যান্ডিডেট দিন আমি তারপর এসে বলছে দাদা কয়েকটা ভোট করিয়ে দিন আমি আমার কন্যাকে কি করে অপরে রাখতে পারবো মানে অ্যানাউন্স করে দিই এখানে বিজেপি সিপিএম কংগ্রেসের কেউ থাকলে আগে ছেড়ে দিন তার কারণ অ্যাজ পার দ্য বিজেপি আই এম অলসো দি এমএলএ ফর সিপিএম গাইজ আই এম অলসো দি এমএলএ ফর কংগ্রেস গাইজ বাই দ্য পিপল কামারহাটি একটা প্রোগ্রাম করছি যেখানে 2024 জন মেয়ে প্রত্যেকের হাতে একটা করে লেখা থাকবে 2024 হাতে প্রদীপ নিয়ে এবং প্রদীপে লেখা থাকবে 2024 আর আরেকটা কথা বলি আজ বিকেলে আমাদের মিছিল আছে এক্ষুনি সেখান থেকে একটা কথা যাওয়ার আগে বলে যাই একটা কথা যাবার আগে বলে যাই তো সে দৌড়ে দৌড়ে আর পাচ্ছে না এসে দেখলো বুদ্ধ কোলে নিয়ে বসে আছে দিতে পারবো না ও আমার শরণাপন্ন বুদ্ধং শরণং গচ্ছামি তার মৃত্যু নিশ্চিত জেনে তোমার হাতে আপনি কামারহাটে